আমরা বেশ ছোট ছোট একটা সমস্যা নিয়ে কথা বলতে আমরা মাঠের সমস্যাটা বললাম, তারপরে এলাকার স্বাস্থ্য ইয়ে নিয়ে টয়লেটের বিষয় নিয়ে বললাম, আমরা মাহমুদার বোনের কথা বললাম যে টিউমারের অসুবিধা, আমরা শামসুন্নার জমি জমা নিয়ে কথা বললাম, রোডটা রোডস অ্যান্ড হাইওয়ে আপনাদের এই রাস্তাটা আসলে একটু ভাঙা চোরা, এই ব্যাপারে পরিষদ থেকে কোনো ইয়ে আছে কিনা, ওই এরিয়াটা যে অংশটা ভাঙা বেশি সেরকম চাপড়া এলাকায় পড়ে কিনা? প্রথম থেকে আমি বলি, যেহেতু শুরু করলেন যে আমাদের ছোটোখাটো যেসব সমস্যা আছে, মানুষের জীবনটাই হলো একটা যুদ্ধগত, প্রতিনিয়তই আপনার প্রতি প্রত্যেকটা সমস্যা আছে আবার তৈরি হচ্ছে, সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে এগুলো উত্তরণ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্যে, যার সুফল আজকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের 16-17 জন মেয়ে বাংলাদেশ জাতীয় দলসহ একই দলে আছে। তো সেক্ষেত্রে আর উন্নয়নের ক্ষেত্রে যেসব কথা বলেছেন সেগুলো আপনারা জানতে চেয়েছেন, সেগুলো হলো রুটস অ্যান্ড হাইওয়ে, এটা সম্পূর্ণ হলো আপনার যে আমাদের জেলা বা স্থানীয় সরকারের বিষয় বা যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়, আমার ইউনিয়ন পরিষদের আপনার ইউনিয়ন সড়কগুলো যেগুলো আছে, তারপরেও গভর্নমেন্টের প্রত্যেকটা কাজেই সহযোগিতা করার মতো যে আপনার এটা জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেক্ষেত্রে আমাদের যে এই যে রাস্তা সমস্যার বালু আমরা সারা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যে রুটের আমার দারুণ ক্ষমতা হলো 8 টন, সেই রুটে আপনার 34-35 টন ওজনের গাড়ি চলছে, তো যেখানে আপনার 8 টন মালামাল বহন করলে হয়তো বা 20-50 বছর যাইতো একটা রুট, সেখানে আপনার 2-3 মাসও যাচ্ছে না। এটা আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন ওনারা এই বিষয়গুলো দেখেন, এবং খনিজ সম্পদ সেটা এই রুটটা হলে আমাদের এলাকার যে দেশ যত উন্নত তার রাস্তাও তত উন্নত, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় আমাদের দেশের দানের উপরে নির্ভরশীল আমাদের এই অঞ্চল, আমরা শুধুমাত্র ফসলের উপরেই নির্ভর করি, সেই ফসলের ন্যায্য মূল্যও পাবো এবং খনিজ সম্পদও যে সারা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়, বাংলাদেশ আওয়ামী লীগের আমার নেতা সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব, যে উনি যদি এই দিক থেকে দৃষ্টি দেন তাহলে সেক্ষেত্রে আমাদের আরও উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারব। মেয়েদের আমরা চেষ্টা করছি যে আমাদের আজকে 34 জন আছে, যে কয়জন খেলোয়াড় তাকে জাতীয় দলের সবকটাই আমার ইউনিয়নে থাকুক। হ্যাঁ, এমন একটু ইয়ে করে কাটতো।